हेलो फ्रेंड्स, तुम्हारा केमन आछो? आशा करी खूब भालो आछो। आमिओ खूब भालो आछी। आर एकटा नतून भिडियोर संगे प्रिया अफिशियल ब्लगे तुम्हारे आरो एक बार मोस्ट वेलकाम। आज के तुम्हारे देखाओ देखाबो आमि कोथाय कोथाय गेछि। आमादेर हाते टाइम छिलो एकटा दिन देखार जोन्नो, ताई आमरा बेशी किछु देखते पारिनि। आमरा फार्स्टे गेछि जंगल राइड करेछि, मेन रोडेर उपरेई छिलाम, भेतरे जेते पारिनि। आर एकटा करेछि गिरिजि देवी माता मंदिर, जेटा रामनगरेर एकटा बेशी बड़ मंदिर। আর একটা করেছি তোমার হনুমান মন্দির। আর মাঝখানে ছিল ইংরেজদের আমলের একটা ঝুলা, সেখানে দেখার কিছু নেই, জাস্ট সব ফটো তোলার জন্যই যায়। আর ওই ইংরেজদের আমলে পুরনো জিনিস সেটাই দেখার আছে। তাই চলো ভিডিওটা স্টার্ট করে ফেলি। জঙ্গলে ঢোকাতে প্রথমে আমরা দেখলাম কতগুলো হরিণ। এটা ওপেন সামনেই ছিল, একটু লোকজনের ভিড়ে ভেতরে চলে গেছে, যেটুখানে আমরা দেখতে পেরেছি। এই তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। এরপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। ওখানে বেশিক্ষণ সময় দিলাম না, সেরে চলে গেলাম গিরিজি দেবী মাতা মন্দির, যেখানে বিশাল বড় মন্দিরটা। আর পাশ দিয়ে রামগঙ্গা বয়ে যাচ্ছে, যেটা দেখার জিনিস। এটা খুব অনেকটা জলই থাকে, কিন্তু এই সময়টা খুব কমই জল আছে, এটা এখানকার লোকেরা বলছে। জলের স্পিড যেরকম দেখতে সেরকম অসাধারণ জিনিস, এটাই তোমাদের কাছে দেখাবো। রামগঙ্গাটা দেখতেই অনেকে আসে এই রামনগরে। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি রামগঙ্গা প্লাস গিরিজি দেবী মাতা মন্দির। এখানে বলে সবাই এই মন্দিরটা খুব জাগ্রত আছে, খুব বড় মন্দির আছে। তাহলে চলো দেখো। এটা দেখে আমরা বেরিয়ে গেলাম ইংরেজদের সেই ঝুলা, ইংরেজদের আমলে পুরনো ঝুলা, যেটা দেখার এমন কিছুই নেই দেখার মতন। সেখানে শুধু সেই ফটোই তোলা, সবাই তুলছে ফটো, ফটো তোলার জায়গা। সেই ঝুলার নিচ দিয়ে সেই রামগঙ্গাই বয়ে যাচ্ছে। তো গিরিজি দেবী মাতা মন্দির থেকে বেশ কাছেই, কিন্তু ওখানে যেহেতু জল আছে বলে ওখান থেকে আসা যায় একটু ঘুরে আসতে হয়। এই সেই ঝুলা। এই ঝুলা দেখে আমরা বেরিয়ে গেলাম হনুমানজি মন্দিরে। এই সেই হনুমানজি মন্দির, তখন সন্ধ্যা আরতি হচ্ছিল মন্দিরে। এই যে দেখে নাও, এই হনুমানজি মন্দির।
হনুমানজী মন্দির দেখে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করো। আজকে এই পর্যন্ত, আবার তোমার সঙ্গে নতুন ভিডিওর সাথে দেখা হবে।